সুখের মুহূর্তগুলো, সুখের সময়গুলো বড্ড তাড়াতাড়ি চলে যায়, আর দুঃখের সময়গুলো যেন কাটতেই চায় না, একদম কাটতে চায় না। আজকে আলোচনার বিষয়টা ঠিক এরকম একটা বিষয়। বলছেন যে খারাপ সময় কাটছেই না, খারাপ সময় থেকে বেরিয়ে আসতে পারবো কি করে, খারাপ সময় কাটছেই না, এই খারাপ সময়কে কাটিয়ে আপনি কিভাবে সামনের দিকে বেরোবেন। দেখুন, এটা একটা স্বাভাবিক ব্যাপার। আপনি বন্ধুদের সঙ্গে 4-5 ঘন্টা গল্প করে কাটিয়ে দেবেন, আপনার মনেই হবে না সময়টা কিভাবে বেরিয়ে গেল। কিন্তু আপনার নিকট আত্মীয় অপারেশন থিয়েটারে আছে, 30 মিনিটের অপারেশন, ওই 30 মিনিট আপনার কাছে 30 ঘন্টার সমান মনে হবে। আপনি আঁকুপাঁকু করছেন ভেতরে, কতক্ষণে পরিণতিটা জানতে পারবো, কতক্ষণে একটা পজিটিভ খবর পাবো। এই আসল জায়গাটা হচ্ছে এখানে, এই যে বলছেন যে খারাপ সময় কাটছেই না, এর কারণ হচ্ছে আমার ভেতরের এই আঁকুপাঁকু, আমার ভেতরের এই বিচলিত ভাবটা, আমার ভেতরের এই ছটপটানি ভাবটা কমাতে পারছি না। এখন জীবনে এই খারাপ সময় আসার পেছনে অনেক সময় আমাদের নিজেদের ভূমিকা থাকে। আমরা যখন ভুল করি তখন বুঝতে পারি না, আর যখন বুঝতে পারি তখন সময় থাকে না। এটাই প্র্যাকটিক্যাল। মানুষ যখন ভুল করে তখন বুঝতে পারে না, আর যখন বুঝতে পারে তখন সময় নেই। আমরা ভুলের বসে ভুলের করে ভুল করে ফেলি। তা আজকে আলোচ্য বিষয় যে খারাপ সময় কাটছেই না, তার 1 নম্বর কারণ আপনি নিজেই হতে পারেন। এমন ভুল করে রেখেছেন, এমনভাবে মাকড়সার জালটা বুনে রেখেছেন যার ফল আপনাকে কৃতকর্মের ফল ভোগ করতেই হবে। আর দ্বিতীয় হচ্ছে ছটপটানি কমান, আগে শান্ত হন, নিজের মধ্যে স্থির না হলে কখনো পথ পাবেন না। স্থির হন আগে, জীবনে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আছে। জীবনে একটা মানুষ অন্তত পাবো যার কাছে 2-4টে কথা আমি বলতে পারি, সমস্ত সমস্যার কথাটা তাকে গিয়ে বলুন। 3-4 জনের থেকে সাজেশন নিন, তারপর সিদ্ধান্ত নিন। আর কি, মাথা ঠান্ডা হন, নিজেকে নিজের প্রবোধটা দিন। প্রবলেম যখন আছে সমাধানও আছে, ঠিক হবে, ঠিক পারবো, ঠিক এই খারাপ সময় কেটে যাবে, এই পজিটিভ ভাবতে ভাবতে দেখবেন আপনার মধ্য থেকে একটা পথের বিস্ফোরণ, বিচ্ছুরণ হচ্ছে, আপনি নিজেই একটা পথ বার করতে পারছেন। আর জীবনে সব কিছু সবসময় নিষ্কণ্টক পথ হবে এই ভাবনাটা ভুল। জীবনে কাঁটা থাকবে, চলার পথে বাধা থাকবে, খারাপ সময় থাকবে, এই খারাপ সময়গুলোকে পাড়ি দেওয়ার নামই জীবন। এটাই জীবনে সফলতা লাভ। বলুন, জীবনে এই রকম বাধা খারাপ সময় থাকা ভালো, আমরা এগুলোকে পার করে করে যাব। জীবনে ঠেকে শেখা, এ শেখা সবচেয়ে বড় শেখা। ঠেকে ঠেকে শিখতে শিখতে যখন যাব, মনে রাখবেন জীবনে একটা প্রবলেম এলে সেটাকে আপনি অতিক্রম করছেন, আর যে অভিজ্ঞতাটা হলো এই অভিজ্ঞতাটাকে কাজে লাগাবেন আগামীতে, দেখবেন ভালো থাকবেন, প্রবলেম কম অনেক। আজকে খারাপ সময় কাটছেই না যারা বলছেন, স্থির হন, পজিটিভ ভাবুন, উপযুক্ত মানুষের সহায়তা নিন, বলুন প্রবলেমটা আপনার কি প্রবলেম, সেই প্রবলেমটা তার কাছে ব্যক্ত করুন, কয়েকজনের থেকে সাজেশান নিন, দিয়ে সিদ্ধান্তটা, জীবনটা যেহেতু আপনার, সিদ্ধান্ত আপনি নেবেন। গিট যেমনভাবে পড়েছিল, এই ভগবান বুদ্ধদেবের গল্পটা মনে আছে, একটা রুমালে গিট দিয়ে বলেছিলেন এই গিটটাকে কীভাবে খুলতে হবে। তা শিষ্য বলছেন যে গিটটা কীভাবে পড়েছিল সেটা আগে দেখতে হবে, তারপর খুলতে। ঠিক সেই রকম, গিটটা কীভাবে পড়েছিল আগে দেখুন, গোড়া প্রতিটা প্রবলেমের গোড়াগুলোকে খোঁজ করুন, আর প্রবলেমের সমাধান আছে, সমাধানটা নিয়ে ভাবুন। আমরা সমস্যাটা নিয়ে বেশি ভাবি আর মাথায় সমস্ত কিছু জট পাকিয়ে যায়। পজিটিভ ভাবুন, হবে, সমাধান হবে, এই ভাবনাটাই ভাবুন। স্থির হন, ঈশ্বরে বিশ্বাস করুন, ভগবানকে ডাকুন, তিনি শক্তি দেবেন আপনার মধ্যে। ভালো থাকুন সকলে।